এক বোন জানতে চেয়েছেন যে জন্মবিরতিকরণ কি জায়েজ দেখুন প্রথম কথা হচ্ছে যে রসুলের কারিম সাল আলহি আসাল্লামের যুগে তিনি তার কিছু সাহাবিদেরকে তারা আজল করতেন এমনটা তার কান পর্যন্ত গিয়েছে আজল হচ্ছে এমন একটা পদ্ধতি যে তৎকালীন সময়ে জন্ম জন্মবিরতিকরণের কোনো প্রক্রিয়া বর্তমান সময়ে যেগুলো অ্যাভেলেবল এগুলো ছিল না তো তারা মিলন করতেন কিন্তু মানে বীর্যপাত স্ত্রীর বাহিরে বাহিরে করতেন জি তো সে সেই কথা রসুলকালিম সাল্লাহ সালামের কান পর্যন্ত গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুস্পষ্টভাবে এটাকে হারাম ঘোষণা করেন নাই করেননি হ্যাঁ এই বাট আল্লাহ সাল্লাম এটাকে ইনকার করেছেন এইভাবে যে এটা করে কি লাভ যারা দুনিয়ায় আসার তারা তো আসবেই আসবে এমন কথা রসুল কারিম সাল্লাম বলেছেন তো এখান থেকে আমরা এভাবে একটা সমাধান আমরা বলতে পারি বা দিতে পারি যে যদি কারো ফিজিক্যালি কোনো ধরনের অসুস্থতা থাকে মায়ের রোগ বৃদ্ধি বা স্বাস্থ্যহানি বা জীবন নাশের কোনো ধরনের আশঙ্কা থাকে সেক্ষেত্রে তারা সাময়িক সময়ের জন্য জন্মবিরতিকরণ প্রক্রিয়ায় যেতে পারে এটা হচ্ছে মায়ের স্বার্থে হ্যাঁ মায় লাইদরক লাইত ল ইউথরক জুল্লোহ যেটা সবটা করা যাচ্ছে না যতটুকু না করলে নয় অতটুকু করতে হবে সুতরাং যদি ওনার জীবন রক্ষার ব্যাপারটা এখানে এসে দাঁড়ায় সেক্ষেত্রে ওনারা সাময়িক সময়ের জন্য এটা একটা ইমার্জেন্সি পিরিয়ড ওই টাইমটার জন্য ওনারা চাইলে জন্ম গ্রহণ করতে পারেন মানে সেটা অবশ্যই মানে ইয়ে না একেবারে দীর্ঘমেয়াদ স্থায়ীভাবে করবেন না স্থায়ীভাবে না সাময়িক বিরতি করার যেতে আর কেউ যদি স্থায়ীভাবে তাদের কোনো ধরনের অসুস্থতা নাই শুধুমাত্র সন্তান বেড়ে যাবে তাহলে আমরা বলবো ওই আয়াতের অধীনে চলে যেতে পারেন যে ওলা তাকতুল আউলা দেখম হাসিয়াতা ইমলাক তোমরা খাদ্যের অভাব হবে এই চিন্তা করে সন্তান হত্যা করো না আল্লাহনতাল বলছেন ইয়াকুম যে আমরা তাদেরকে রিজিক দেই আর তোমাদেরকেও দেই এখানে বলা এভাবে হয়তো দরকার ছিল তাই না যে তোমাদেরকেও দেই সন্তানদেরকেও দেই কিন্তু আল্লাহ বলেছেন যে আমি সন্তানদেরকে দেই তোমাদেরকেও দেই তার মানে সন্তান দুনিয়ায় আসা আপনার রিজিকের আপনার রিজিকের ফাইসালার বড় কারণ আর সে তার রিজিক নিয়েই দুনিয়ায় আসবে কারো রিজিকের মালিক আপনি আমি না আপনি আমি কখনোই কারো রিজিকের মালিক হতে পারি না অসম্ভব নিশ্চয়ই সুতরাং সে দুনিয়ায় আসলে তার রিজিক সে নিয়ে আসবে আল্লাহ তালা তাকে রিজিক দিবেন এবং আহবা ওকুমো আউলায়কুম লুম না আল্লাহ বলেছেন তোমাদের পিতামাতা এবং সন্তান সন্ততি কে তোমার সবচেয়ে বেশি উপকারে আসবে তুমি জানো না আপনি যে সন্তানটা চাচ্ছেন না হয়তো সে আপনার জান্নাতের কারণ হতে পারে হতেই পারে সে আপনার জন্য দুনিয়ায় সবচেয়ে বেশি দোয়া করতে পারে সুতরাং এটা আপনি বন্ধ করতে যাওয়া এটা আল্লাহ সুবাহ তালার সিদ্ধান্তের সাথে লড়তে যাওয়ার মতো বিষয় সুতরাং এটা কোনোভাবে স্থায়ীভাবে যারা এটা করছেন কোনোভাবে আহ বৈধ হতে পারে না এটা হারাম